খেতি কৰিবলৈ নাথাকিব গৈ পথাৰ। ৰাজ্যত ৰাখ কৃষি ভূমি। বৃদ্ধি অনা কৃষি ভূমি। 12খন জিলাত বৃদ্ধি অনা কৃষি ভূমি। কৃষি প্রধান রাজ্য অসমত ক্রমশ হ্রাস পাইছে কৃষি ভূমি। রাজ্য সরকারের হোপাঠিলা নীতি আর পুঁজিপতি একাংশ রাজনীতিকর হাতুরা তছনছ হয়েছে সেউজ কৃষি ভূমি। আইনক বুড়া আঙুলি দেখাই এতিয়া কৃষি ভূমি সমূহ অতি দ্রুত গতিত অনা কৃষি ভূমিলৈ রূপান্তর করা হয়েছে। এনেকৈ থাকিলে হয়তো কৃষি কর্ম করবলে রাজ্যত নাথাকিবগৈ আর পথার। মূলত পুঁজিপতির হাতুরা, রেল লাইন, রাষ্ট্র ঘাইপথ, ঔদ্যোগিকরণ, বৃহৎ অট্টালিকা নির্মাণ, ব্যবসায় বাণিজ্যর গৃহ নির্মাণ আদির জড়িয়ে কৃষিভূমিত চলিছে আগ্রাসন। অতি উদ্বেগজনক কথা ইয়ে যে রাজ্যের 12খন জেলাত যা 3 বছর অনা কৃষিভূমির পরিমাণ বৃদ্ধি পাইছে 84,457 বিঘাল। সেই হিসাবত 2021 তথ্য অনুসরি রাজ্যত মোট অনা কৃষিভূমির পরিমাণ 97,87,140 বিঘা হয়েছে গে। ইফালে রাজ্যের ভিতর সর্বাধিক অনা কৃষিভূমি আছে শোণিতপুর জেলাত। জেলাখনত অনা কৃষিভূমির পরিমাণ 11,80,417 বিঘা। অনুরূপ ধরনে অনা কৃষিভূমি কোকরাঝার জেলাত 13,417 বিঘা। একদরে গোয়ালপাড়াত 225 বিঘা, কামরূপত 521 বিঘা, কামরূপ মহানগরত 19,421 হেক্টর বৃদ্ধি পায় অনা কৃষিভূমির পরিমাণ। বরপেটা জেলাত অনা কৃষিভূমির পরিমাণ বৃদ্ধি পায় 210 বিঘাল। নগাঁওত 44,569 হেক্টর, যোরহাটত 532 বিঘা, শিবসাগরত 37,998 হেক্টর, কাছাৰত 50,830 হেক্টর আর করিমগঞ্জত 39,920 হেক্টর বৃদ্ধি পায় অনা কৃষিভূমির পরিমাণ। এনেদরে যা 3 বছর রাজ্যের এই 12খন জেলাত অনা কৃষিভূমির পরিমাণ বৃদ্ধি পায় 87,457 বিঘাল। উল্লেখ্য যে রাজ্যের মোট ভৌগোলিক এলাকার পরিমাণ হল 78,43,800 হেক্টর। ইয়ারে বনভূমির পরিমাণ হয়েছে 18,52,695 হেক্টর। অনা কৃষিভূমির পরিমাণ হয়েছে 13,04,952 হেক্টর। অনুর্বর আর আনুষঙ্গিক ভূমির পরিমাণ হয়েছে 12,17,177 হেক্টর। রাজ্যত এনেদরে ক্রমাৎ কৃষিভূমি অনা কৃষিভূমিলৈ পরিবর্তন হওয়ার লগেলগেই কৃষি অর্থনীতির ক্ষেত্রটো পড়েছে বিরূপ প্রভাব। পুঁজিপতি অথবা কোনো দালালর চল চাতুরিত পরি সহজ সরল কৃষকে কেবা হাজার অথবা কেবা লাখ টকার বিনিময়ে তুলি দিছে নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে পাওয়া কৃষিভূমিখিনি। আর সেই কৃষিভূমিক অনা কৃষিভূমিলৈ রূপান্তরিত করে পুঁজিপতিয়ে গড়ি তুলিছে বৃহৎ অট্টালিকা, গড়ি তুলিছে ব্যবসায়িক ক্ষেত্র। আর পুঁজিপতির পর কেবা লাখ টাকা পাওয়া কৃষকে সেই টাকা ব্যয় করে শেষ করার পাছত পেটত মারিবলগা হয়েছে গামোচা, খুঁজিবলগা হয়েছে ভিক্ষা। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।